আসসালামু আলাইকুম রহমদুল্লাহী তাহলে অবরাইকে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই স্পেশাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলেন আমরা দেরি না করে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি হ্যাঁ আলুদবিল্লাহিনা সবাই জোরে জোরে পড়েন أعوذ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما হ্যাঁ ওকে এখন আমরা আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করতেছি আর যারা খাতা কলম নেন নাই এবং পানি নেন নাই দ্রুত পানি নেন খাতা কলম নেন ঠিক আছে আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা ইনশাল্লাহ তারপরে শিখতে যাচ্ছি ঠিক আছে খেয়াল করতে হবে কিন্তু গতদিন আমরা শিখেছিলাম কোন পর্যন্ত আমার মনে নেই তাই না মনে আছে ওকে আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেকে অর্মোযোগী রয়েছে সারাফ আনোয়ার কোন দিকে তাকাচ্ছেন নাহিয়ান খেয়াল করতে হবে এই যে মুন্তাসির কোন দিকে তাকাচ্ছেন এই যে তারপরে এই যে দেখেন নাফিস কি করতেছিল নিচের দিকে তাকা ছিল ফারহান খেল করতে হবে ফারহান তো না তা কি বলে ইনাইয়া সবাই খেল করেন খেল করেন মার্জিয়া বাড়ি কি ব্যাপার কি করতেছেন এদিক ওদিকে তাকান না ওকে সবাই খেয়াল করেন আমরা গতদিন শিখেছিলাম এই র অক্ষর পর্যন্ত আজকে তারপরে শিখব ঠিক আছে হম দেখেন সবাই আমি কিভাবে লিখি এই যে অক্ষরটা লিখলাম এই এই অক্ষরের নাম কি জানেন অক্ষর র হলো তাই না এর উপরে যদি একটা নুক্ত দি তাহলে সে অক্ষরটা হলো যা কি হবে যা কে যা হবে ওকে আবদিবা আদিবা কি ব্যাপার মনে করতেছে না আমি দেখতেছি না তাই না মাহিয়া মাহিয়া গল্প করতেছে দেখছেন তাবাশোম মাহিয়া তাবা মাহিয়া তাবা মুনিয়া কি ব্যাপার ওকে সবাই খেয়াল করেন এই যে যা ও লিখলাম আমি অনেকের দেখতেছি ক্যামেরা অফ ক্যামেরা অফ থাকলে আমাদের স্টুডেন্টরা স্টুডেন্ট মনে হয় না ঠিক আছে এই যে যা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চার কি ব্যাপার সাইমন গালে কি দিচ্ছেন যা অক্ষরটা কোন হবে উচ্চার দিকে তাকান এই যে মারিয়া মারিয়া মাহিরা জিব্বার আগা আদিবা আবার কোন দিকে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আমি কি বলছি সেটা মুখস্থ করেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের সবাই মুখস্ত করেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের কিরে বলেন না কেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের জোরে জোরে সামনের উপরের না জিব্বার আগা সুহাইলা সুভা মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে জিব্বা রাগা লাবিব 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 আল হুসাইন দেখছেন কোন দিকে তাকাচ্ছে ফাতেমা ফারহানা ওই দিকে তাকাচ্ছিল ওকে খেয়াল করেন এই যে জিব্বা রাগা তারপর রুজাইনা হাতে খেলা করতেছে জিব্বা রাগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে আবার বলেন জিব্বা রাগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এটা মুখস্ত করেন তো বারবার দেখি কেমন পারেন জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জোরে জোরে

আবার খেল করেন জিব্বরাগা সামনে নিচে দুই দতের পেট আগার সাথে লাগিয়ে ঠিক আছে আগা সামনের নিচে দুই দতের পেট আগার সাথে লাগিয়ে জিজিপুক জিজিপুকের আওয়াজ করে জানেন কি এভাবে আওয়াজ করে জানেন আপনারা এরকম আওয়াজ করতে পারবেন সবাই করেন তো দেখি কেমন পারেন আমি কি বলতে বলেছি এই করেন তো দেখি আপনারা আপনারা পারেন না পারেন না এই আওয়াজটা করতে হবে পোকা যেমন ডাকে ওই রকম একটু আওয়াজ হবে ঠিক আছে যা জা জা ঠিক আছে একালিপটান হবে কয়ালিপটান একালিফ সবাই একসাথে এটা বারবার বলেন তো জিব্বা আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জা উচ্চারিত হবে আর কয়ালিপটান একালিপটান হবে এটা কিন্তু নরম হবে জা এরকম বললে হবে না কিন্তু জা সবাই জোরে জোরে বারবার উচ্চারণ করেন বারবার বারবার завтра тика танка та আজকে মাত্র জন ক্লাসে রয়েছে এটা তো মেনে নেওয়া যাচ্ছে না তাহলে চুয়ান্ন জনের এর ভিতরে আরেকজন ঢুকছে তাহলে কি অবস্থা এই যে যা অক্ষরটা কি হবে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে উচ্চারণ করবো সবাই বারবার এটা উচ্চারণ করেন আবার ওকে সবাই যা অক্ষরটা দ্রুত লিখে ফেলেন দ্রুত লেখেন

বুঝতে পেরেছেন ওকে ওকে সবাই তাহলে এক্ষুনি আমাদেরকে দেখান আমি সবার খাতা দেখব ঠিক আছে আবার লিঙ্ক দেন তো সবার আবার লিঙ্ক শেয়ার করেন তো আমি অনেকের খাতা দেখতে পাচ্ছি না সুভা খাতা কোথায় সুহাইলা সুভাহা আহ ওকে এখনো দেখায়নি লিখতেছে ফাতিমা ফারহানা খাতা উপরে উঠান রাফিয়া ইসলাম ইমরান ব্লার ওইটা ই করতে হবে ব্লারটা উঠাই দিতে হবে তাই না হলে খাতা দেখা যাচ্ছে না ফাতিমা ফারহানা খাতা একটু ক্যামেরার কাছে নিয়ে আসেন সাবিহা ইসলাম আমি জানি না আমাদের স্টুডেন্টকে যাই হোক আমি রিকোয়েস্ট করব স্টুডেন্টের মা যেন সামনে না আসে ওকে আতিফা খাতা খাতা কোথায় দেখান সাথী আক্তার খাতা খাতা দেখান আর একটু সামনে আসেন সুমাইয়া রহমান খাতা কোথায় খাতা কোথায় তাপসিল আবিবা খাতার একটু সামনে নিয়ে আসতে হবে আর আপনার খাতা কিচ্ছু দেখা যাচ্ছে না আপনি লাইটের দিকে মুখ করে বসেন ঠিক আছে হ্যাঁ নুজাদ খাতা দেখাইছে আদিবা খাতা কোথায় আর হাম খাতার একটু উপরে নেন ক্যামেরার কাছে নিয়ে আসেন হ্যাঁ ওকে মেহরিমা হক ক্যামেরা অফ কেনেন অনেকের ক্যামেরা অফ রয়েছে যেমন জান্নাতুল ফেরদাউস তাস্কিন সারাবান সাবরিয়া তারপরে মানহা ক্যামেরা অফ ওকে সবাই খুব সুন্দর হয়েছে যারা লিখেছেন সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করতে হবে এখন সবাই উচ্চারণ করেন এটা এভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে চলেন আমরা এরপরে এর অক্ষরটা এখন ক্লিয়ার করব এখন যে অক্ষরটা আমি লিখতে যাচ্ছি সে অক্ষরের নাম কি জানেন সবাই সবাই দেখেন একই জায়গা থেকে উচ্চারিত হবে বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও সাথে লাগিয়ে ঠিক আছে আরিসা ক্যামেরা ওয়ান নাই মেহরিমা মেহজাবিন তারপরে রাহাত পারভিন মাহিরা ক্যামেরা ওয়ান নাই এই যে অক্ষরটা লিখেছে অক্ষরের নাম কি জানেন হ্যাঁ এরকম ধরনের একটা অক্ষর আমরা শিখেছিলাম এর আগে আর সেইটাই তিনটা নোক্তা ছিল এটাই কিন্তু নোকতা নাই তাহলে এটা কেমন উচ্চারণ হবে আমরা কি এরকম উচ্চারণ করবো হ্যাঁ না না এরকম উচ্চারণ করা যাবে না এরকম উচ্চারণ হবে দেখেন আমাদিকে সাথী একতর খেয়াল করেন আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এদিকে তাকাচ্ছেন করেন হবে লিফ সাথী একতার খেয়াল করতে হবে আমার দিকে আপনি লিখতেছেন কেন এখন এখন কি লিখতে বলেছি এখন যে লিখতেছেন তাকে ফেল করে দেব ঠিক আছে এই যে চারা লিপ্টান হবে কিন্তু এটাই এই যে আমার দিকে তাকান আমার দিকে দেখছেন এই যে শাহরিয়ার জামান শাহরিয়ার ওই দিকে তাকাচ্ছে দেখছেন ওইদিকে তাকানো যাবে না আপনি আমার দিকে তাকান এই যে আমি আবারও বলছি চারা লিফটান হবে সবাই তাহলে একটু জোরে উচ্চারণ করবেন দেখি কেমন পারেন আপনারা জোরে পড়েন তো আপনারা আসলে খুব ভালো আপনারা পড়তেছেন সবাই অনেকে কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছে এরকম তাকাচ্ছে অনেকে এরকম তাকাচ্ছে হ্যাঁ যারা এরকম তাকাচ্ছেন তারা ফেল ওকে তাহলে আমরা এই যে দেখেন আলভি এখন কান্নাকাটি করতেছে আলভি ইমোজি দিতে নাই ঠিক আছে আলভি ওকে তাহলে আমরা একটা কাজ করি এখন সবাই মিলে লিখে তো দেখি কেমন পারেন এই অক্ষরটা উচ্চারণ হবে জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চিকুন আওয়াজে উচ্চারণ করব সিন ঠিক আছে আমি দেখব কে কে লিখতেছে না কি ব্যাপার সালমান আহমেদ আপনি লিখতেছেন না কেন কাশফিয়া কামাল দ্রুত লেখেন আপনার কিন্তু গতদিন পড়া একটু কম হয়েছিল আজকে ভালো করে পড়তে হবে আফরোজা মারিয়াম লেখাইছে তারপরে ফারিহা নাজনিন পিঙ্কি আমাদের স্টুডেন্টের আম্মুর নাম মেবি নাফিস লেখা হয়েছে আতিফা লিখা হয়েছে এখানে লিখেছেন আপনার আওয়াজ ভালোভাবে শোনা যাচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনি একটা কাজ করবেন ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে আসবেন ঠিক আছে তাহলে আওয়াজটা আমাদের আওয়াজটা আপনি ক্লিয়ার পাবেন তারপর আমি দেখতেছি যে আসলে এখানে কোনো প্রবলেম আছে কিনা না এখানে আমাদের কোনো প্রবলেম নাই ঠিক আছে ওকে সবাই দ্রুত খাতা দেখান আদিবা খাতা দেখান খাতা দেখান সবাই খাতা দেখান দেখছেন এখনো খাতা দেখায়নি অনেকে কাশফিয়া লিখতেছে সুমাইয়া রহমান খাতা কোথায় এই পেজে শুধুমাত্র সুমাইয়া রহমান খাতা দেখায়নি এখনো তারপরে আর কে কে আছে দেখি খাতা দেখাই নেই ইমরান ফের ইমরান ইমরান কোথায় ইমরান ফাতেমা ফারহানা খাতা দেখান তারপর কোন দিকে খাতা দেখান দেখছেন এই যে অনেকে কিন্তু খাতা দেখাচ্ছে না আমি কিন্তু খুব রাগ করব ঠিক আছে এ তাপসী লবিবা আপনি একটু যেদিকে আলো সেদিকে ফিরে ক্লাস করেন তো হ্যাঁ ওকে তারপরে মাহিয়া তবাসু মুনিয়া খাতা কোথায় খাতা দেখান নাই কেন ওকে তারপরে সাইয়েদা তারপরে আলাইনা সুজায়েদ ক্যামেরা ওয়ান নাই তারপরে শাহরিয়ার জামান খাতা খাতা দেখাইছে ওকে খান কোথায় মাহিরা মাহিরা খাতা কোথায় মাহাদিয়া খাতা কোথায় খাতা দেখান দ্রুত দ্রুত জেরিন খাতা কোথায় মুনতাসির আবদুল্লাহ খাতা কোথায় আইমান খাতা কোথায় হুম ওকে 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 তারপরে সাফিয়া জান্নাত খাতা কোথায় ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ চলেন আমরা এই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা উচ্চারণ করব ঠিক আছে আর এ অক্ষর এর নাম কি আপনাদের কাছে এখন আবার জিজ্ঞাসা করি বলেন তো সবাই এ অক্ষরের নাম কি দেখেন এখন ফেল করেছে কে কে আমি নাম বলি থ্রি ডি গেমিং কে এই থ্রি ডি গেমিনায় প্রায় আসে ক্লাসে কিন্তু নাম থাকে না ঠিক আছে তারপরে আফরোজা মারিয়াম মাহাদিয়া সৈয়দা মাহিরা মানহা মেহরিমা মেহজাবিন শাহরিয়ার জামান সাথী আক্তার তাবাসুম খান এ যারা ইনারা কিন্তু ফেল করেছে ঠিক আছে কারণ কি জানেন আনমিউট হয়ে নাই আনমিউট হয়ে পড়ি নাই এই জন্য এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো একই জায়গা থেকে আমরা এটা কোন জায়গা থেকে উচ্চারণ করব আমি দেখাচ্ছি করেন আমার আমার দিকে দিকে করতে হবে কিন্তু আগা কোথায় লাগাবো সামনের নিচের আবারও দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো ঠিক আছে আবারও দেখেন আগা কোথায় লাগাবো সামনের নিচের এই যে দুই দাঁত দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করব একটু মোটা আওয়াজে

ওকে চলেন আমি এই সদক্ষটা লিখবো আর আপনারা আমার লেখাটা দেখবেন হ্যাঁ যে আমার লেখাটা আসলে পচা হয় কিনা বুঝতে পেরেছেন আমি তো আসলে বেশি ভালো লিখতে পারি না একটু দেখেন আপনারা তারপরে হ্যাঁ ওকে দেখি আমি লিখতে পারি কিনা সদক্ষটা ওকে আমি লিখে ফেলেছি ওকে এই সদক্ষটা আপনারা একটু লেখেন তো দেখি কেমন পারেন আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আমাদের স্টুডেন্টের নাম কিন্তু আরিফুল ইসলাম না আমি দেখতে পাচ্ছি অনেকের স্টুডেন্ট আইডি দেওয়া নাই অনেকের এই স্টুডেন্ট আইডি না দিলে কিন্তু হবে না ঠিক আছে স্টুডেন্ট আইডি না দিলে হবে না ওকে আরিফুল ইসলাম জি আপনার নাম কি স্টুডেন্ট আইডি কত আরিফুল ইসলাম স্টুডেন্ট আইডি কত বলো হুজুর আমাদের নেটওয়ার্ক চলে গেছিল তো নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক সমস্যা করতেছে এই জন্য ওই যে বারবার লাইন কেটে যাচ্ছে তো তাই এটা স্টুডেন্ট আইশা আইডি কত এইট সিক্স নাইন সিক্স এইট সিক্স নাইন আইশা আইসা আফিয়া হুজুর আমাদের ওই নেটের সমস্যা করতেছে লাইন দুইবার কেটে গেল নেটওয়ার্ক কানেকশন দিতেছে না এই জন্য সমস্যা হচ্ছে হ্যাঁ ওকে ঠিক আছে যাই হোক সবাই কিন্তু এভাবে ই করতে হবে থ্রি ডি গেমিং থ্রি ডি গেমিং কে নাম স্টুডেন্ট আইডি কত দ্রুত লিখে ফেলেন তিনবার লেখেন এই সদ অক্ষরটা তিনবার লেখেন সবাই থ্রি ডি গেমিং আপনার স্টুডেন্ট আইডি কত দেখছেন এখনো পর্যন্ত কথা বলতেছেন না থ্রি ডি গেমিং

স্টুডেন্ট আইডি দেওয়া নাই অনেকের আরে খাদিজাত হ্যাঁ ওকে আমরা এখন এই সদক্ষটা সবাই উচ্চারণ করব একসাথে সবাই জোরে জোরে উচ্চারণ করতে হবে জোরে জোরে

যাই হোক আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি হ্যাঁ সুমাইয়া আপনার তো মাথার চুলটা দেখা যাচ্ছে আপনাকে ভালো করে দেখা যাচ্ছে না হ্যাঁ কি ব্যাপার আপনার উড়না কোথায় উড়না না হলে আমরা ক্লাসের দিন আপনাকে রাখবো না দ্রুত দ্রুত উড়না নিয়ে আসতে হবে সবাই সদক্ষরটা লিখেছেন আমি দেখবো এখন সবাই দেখান খাতাটা সদক্ষরটা সবাই দেখান দেখি হ্যাঁ আশুরা তারপরে সারাফ মেজাবিন আবিদুর রহমান তাহিয়া সুমাইয়া খাতা দেখাই নাই ওকে মেহরিমা নাফিসা নাফিস তারপরে মার্জিয়া খাতা কোদাই তাসকিন আতিফা খাতা কোদায় আইসা আফিয়া খাতা দেখাইনি আরহাম নাবিহা সাইমন তারপরে নুহাইন না নাহিয়ান তারপরে রাহাত পারবিন আলভি কাশফিয়া আনাস খান খাতা নাই ক্যামেরাও নাই কি সুন্দর ইসলাম ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা এখন ইনশাআল্লাহ আহ তারপরের দিকে ইনশাল্লাহ আপনাদের খাতা বাদ বাকি যারা রয়েছেন তাদের খাতাটা দেখলাম এখন চলেন আমরা আবারও ক্লাসের দিকে চলে যাই আমি এখন ক্লাসে যাবো না সবাই খাতা আঙুল দেন এ সাথী আক্তার আপনি পায় জামা না কেন হ্যাঁ কি ব্যাপার এই কাজ করা করা যাবে যাবে না না পরে আমরা বড় হয়ে যাচ্ছি তো আমরা তো ছোট মানুষ না আস্তে আস্তে বড় হচ্ছি না ওকে এখন সবাই দেখেন এই খাতায় আঙ্গুল রাখেন প্রথমে যাও করে আঙ্গুল রাখেন সবাই আঙ্গুল রাখেন রাখেন দ্রুত দ্রুত যা অক্ষরে আঙ্গুল রাখেন এ অক্ষরে আঙ্গুল রাখেন সবাই আঙ্গুল রাখেন এবার বলেন্লাহ মায়াল যা যা নরম আওয়াজে উচ্চারণ হবে যা আমাকে দেখাতে হবে না আপনারা নিচে খাতা রাখেন সে অবস্থায় আপনারা ই করেন হ্যাঁ যা ওকে এরপরে অক্ষরে এরপরে অক্ষরে আঙ্গুল রাখেন সবাই দ্রুত দ্রুত এক্ষণে আঙ্গুল রাখেন 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 আঙ্গুল রাখেন এবার সবাই আঙুল রাখতেছেন না কেন কি ব্যাপার আঙ্গুল রাখেন না অনেকেই মাহিরা আঙুল রাখেন সবাই একসাথে এখন উচ্চারণ করেন এই অক্ষরটা লিপ্টান ঠিক আছে জান্নাতুল ফেজা সারিসা কোন দিকে তাকাচ্ছিলেন আপনি না পড়ে মনে করতেছেন হুজুর দেখতে না তাই না হুজুর দেখতে পাচ্ছে সব ঠিক আছে ওকে চলেন আমরা এর পরের অক্ষরটা এখন ক্লিয়ার করব এখন আমরা এ অক্ষরটা পড়ব ঠিক আছে সবাই আঙুল রাখেন দ্রুত দ্রুত আঙুল রাখেন শারিয়ার জামান আমি কি ফ্যানকে দেখব না আপনাকে দেখব আপনাকে তো দেখাই যায় না এ অক্ষরটা সবাই আঙুল দেন আফিয়া খাতায় আঙুল দেননি কিন্তু সাইমন আপনি বকবক করতেছেন কেন তারপরে মাহিরা আপনার হিজাব নাই কেন হিজাব না হলে আমরা ক্লাসে রাখবো না কাউকে চুল দেখা যাবে না ওকে সবাই আঙ্গুল রেখেছেন এই যে ইনায়া রাখি নাই মনে হয় ওকে সবাই একসাথে জোরে উচ্চারণ করেন হবে হবে। এভাবে কিন্তু আপনার টান হবে আমি দেখতে পাচ্ছি অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি নাই যাদের স্টুডেন্ট আইডি নাই যদি আপনি স্টুডেন্ট আইডি না দেন ঠিক আছে ওখানে তাহলে আপনার প্রেজেন্ট হবে না আপনার নাম্বার কমে যাবে আমি কি বুঝাতে পেরেছি ফেল হয়ে যাওয়া পারেন ফার্স্ট হতে পারবেন না এই যে মাহিরা দেখেন পায়জামা না পরে ক্লাসে রয়েছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি কে কিভাবে রয়েছেন ওকে আমরা সামনে অগ্রসর হব এরপরে দেখেন নতুন অক্ষর আমরা শিখবো এখন সবাই খেয়াল করেন এখন একটা অক্ষর লিখবো আমি আর যে অক্ষরটা আপনাদের কাউকে বলবো না কেউ শুনবেন বলবো না বলবো না ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি চলেন আমরা একটু ঘুম দি একটা সবাই চোখ বন্ধ করতে হবে সবাই চোখ বন্ধ করেন কে চোখ বন্ধ করেন আমি দেখবো বিশ সেকেন্ড চেক চোখ বন্ধ বিশ সেকেন্ড চোখ বন্ধ করতে হবে মারিয়াম চোখ বন্ধ নাই কেন সারাফ চোখ বন্ধ নাই কেন কি ব্যাপার এই যে দেখেন আশুরা চোখ বন্ধ নাই আর কার ওয়াহিদ আমি তো দেখে ফেলেছি দেখছেন মারিয়াম এখনো পর্যন্ত একই কাজ করতেছে এই যে ফাতিমা দেখেন এই উপরে এরকমই দেখতেছে নাহিয়ান চোখ বন্ধ নাই এই আমি চোখ বন্ধ করতে বলেছি চোখ বন্ধ করেন সবাই একটা মজা দেখাবো দেখেন এই যে মানহা জামান রাফি রিফা চোখ খুলে রয়েছে হ্যাঁ এরকম মিট মিট করে দেখতেছে আমি দেখতে পাচ্ছি কে কি করতেছে এই যে দেখছেন আলভি কি করতেছে মাঝে মাঝে ওকে আর তাহিদ কি করতেছে চোখ বন্ধ করি নাই সবাই চোখ বন্ধ তাহিদ ওকে সবাই চোখ বন্ধু ওকে আমি দশ পর্যন্ত গণব এর ভিতরে চোখ খুললে সে ফেল এক মারিযাম ফেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবাই এখন চোখ খোলেন ওকে এবার একটা কাজ করেন বিসমিল্লা বলে পানি নেন হাতে পানি পানি বিসমিল্লাহ রহমান রহিম বলে অল্প করে পানি পান করবেন এই একবারে না আরহাম পানি নাই গ্লাসে হ্যাঁ অল্প করে পানি পান করতে হয় বিসমিল্লা রহমানি রহিম তিনবারে পান করবেন বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে ওকে আপনারা কি সবাই পানি পান করেছেন ওকে যদি পানি পান করেন ভালো আর যদি পানি পান না করেন দ্রুত পানি পান করে নেন আমরা এখন সামনে অগ্রসর হব এবার আমি যে অক্ষরটা এখন লিখতে যাচ্ছি এই অক্ষরটা আপনারা কেউ চেনবেন না আমি জানি ঠিক আছে কেউ চেনবে না চিনতেই পারবে না কেউ চিনতে পারবে না কিসের ইউটিউবে দেওয়া হয়নি হ্যাঁ ওকে দেখছি ওকে সবাই একটুখানি খেয়াল করেন এই যে অক্ষরটা আগের অক্ষরের জাস্ট উপরে একটা নোক্তা সবাই এ অক্ষর পাঁচবার লেখেন ঠিক আছে আর ও লিখেন না লিখেন না লিখেন না আগে আমি যেটা বলি এটা মুখস্থ করতে হবে জিভ্বার গোল আর কিনারা মুখস্থ করেন এই লিখেন না এ লিখতেস কাশিয়া জিব্বার গোলার কিনারা বারবার পড়ে মুখস্ত করেন জিব্বার গোলার কিনারা উপরে মাড়ির দাঁতের গোলার সাথে লাগিয়ে জিব্বার গোলার কিনারা উপরে মাড়ির দাঁতের গোলার সাথে লাগিয়ে বারবার বারবার জিব্বার গোয়ার কিনারা কেন কালকে আগের দিন হবে জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোলার সাথে লাগিয়ে জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জিব্বার গোলার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সিম্পল ভাবে উচ্চারণ হবে জবাই সবাই বারবার এটা উচ্চারণ করেন আমি আবার এটা মুখস্ত করেন জিব্বার গোলার কিনারা উপরে মাড়ি দাঁতের গোলার সঙ্গে লাগিয়ে জিব্বার গোলার কিনারা উপরে মাড়ি দাঁতের সাথে লাগিয়ে জিব্বার গোলার কিনারা উপরে মাড়ি দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ঠিক আছে এই আপনি কোন দিকে দেখাচ্ছেন জায়ান গোলার কিনারা উপরে মাড়ির দাঁতের গোলার সাথে লাগাবেন লাগিয়ে উচ্চারণ করতে হবে জিব্বার গোলার কিনারা উপরে মারিদ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সবাই এই মাকরাজটা সবচেয়ে ভালো হবে কার সে হ্যান্ড করেন আমি তার কাছে শুনবো আলভি আমি আগে একবার বলেছি এরকম কোন ইমোজি দেওয়া যাবে না এই মাখ্রাজটা কে বলতে পারবেন আমি দেখতে পাচ্ছি আনাস খান বলতে চেয়েছে প্রথমে বলেন আনাস খান দ্রুত বলেন জিবার আগার সামনের উপরে হই নাই হই নাই জিবার আমি আরেকজনকে ধরবো জায়ান রহমান আপনি বলেন দেখি কেমন পারেন এদিকে বলেন ভিতরে দেখা যাবে না মাকরাছটা কোন জায়গা থেকে উচ্চারণিত হবে এই অক্ষরটা যোয়াদ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনিও বলতে পারলেন না তাই তো ঠিক আছে তাহলে আমি আরেকজনের কাছে ধরি আহ কাকে ধরবো নাই হই নাই ভালো হবে কার কারণ হবে না দেখি আপনার কেমন হয় মালিহা মেহেজাবিন আপনার স্টুডেন্ট আইডি দেন না কেন আপনি প্রথমে স্টুডেন্ট আইডি আছে তো আপনার স্টুডেন্ট আইডি কোথায় এখানে শুধু মালিহা যাবেন দেওয়া স্টুডেন্ট আইডি কত বলেন ওকে এবার বলেন মাখরাজটা কোন জায়গায় জিভার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয় খাতা দেখে মুখস্থ হচ্ছে ওকে জিব্বার গোলার কিনারা সবাই মুখস্থ করে আমার সাথে জিব্বার গোলার কিনারা উপরে দাঁতের গোলার সাথে লাগিয়ে ওকে জিব্বার গোলার কিনারা উপরে মাটি দাঁতের সাথে লাগিয়ে র তিন আলিফ টেনে পড়তে হবে কয় লিফ তিন আলিফ টেনে পড়তে হবে ঠিক আছে তিন আলিফ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ওকে জিব্বার গোলার কিনারা উপরে মাটি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে রদ উচ্চারিত হয় ওকে আমি এটা এখন আবার স্কিনে দিচ্ছি আপনারা কি এটা লিখেছেন সবাই ওকে ঠিক আছে আমি স্কিনে দিচ্ছি আপনারা এটা দ্রুত লিখে ফেলতে হবে আর এটা লিখবেন কয়বার জানেন মাত্র তিনবার দ্রুত লেখেন দ্রুত Um হ্যাঁ ওকে সবাই এখনই খাতা দেখাতে হবে সবাই খাতা দেখান প্লিজ 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 দেয়ার ইজ নো অপশন টু লেট ঠিক আছে কোনো অপশন নাই খাতা দেখান সবাই ওকে সাইফা জান্নাত খাতা কোথায় সাইফা জান্নাত খাতা কোথায় সাইফা খাতা কোথায় এটা দ্রুত দিতে হবে সবার কাছে হ্যাঁ ওইটা একটা ক্লিক করে কম করে দ্রুত দিয়ে দেন আমি জানি না কত পর্যন্ত হয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে চলেন সবার খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আলবি কিন্তু খাতা দেখায় না এবার ওকে সবাই হাতটা নামিয়ে ফেলেন তো সবাই প্লিজ প্লিজ হাত নামিয়ে ফেলেন সবাই হাত নামিয়ে ফেলেন একটু প্রবলেম হচ্ছে ওকে এখন আমরা এই অক্ষরটা আমরা ক্লিয়ার আমরা এর পরের অক্ষরটা এখন ক্লিয়ার করব ঠিক আছে আমরা হার সাথে আইন পড়িয়েছিলাম না এখন যে লিখতেছি সবাই পারবেন তাই না দেখা যাক পারেন কিনা এই অক্ষরের নাম আমি আগের থেকে বলবো না কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা আগে বলি আমার দিকে তাকাতে হবে এর জন্য সবাই তাকান সবাই সবাই উচ্চারণ করবেন হলো নিচের ঠোঁটের পেট আমার সাথে বলেন নিচের ঠোঁটের পেট আঙুল দেন এরকম নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে অ্যাকালিফটানিয়া উচ্চারণ করিতে হবে পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে টানিয়া উচ্চারণ করিতে হবে ঠিক আছে নিচের ঠোঁটের পেট সবে বারবার বলেন সবাই বারবার বারবার বলে মুখস্থ করেন আমি দেখতে পাচ্ছি অনেকে পড়তেছেন না এখন যারা পড়বেন না আমি তাদের নাম বলে দেব এবং তাদের ব্ল্যাক লিস্টে দিয়ে দিব যে তারা পড়তেছে না তারা ফেল সবকিছু করবো আনমিউট হয়ে পড়তে হবে বাধ্যতম নিচের ঠোঁটের পেট সবাই আমার সাথে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে কি এভাবে পারবেন না আপনারা হ্যাঁ সবাই পড়েন তো কেমন পারেন Thank <laughs> you.

ফা হালকা বাতাস বের হচ্ছে কিনা দেখেন ফা ফা সবাই জোরে জোরে ওকে তাহলে একটা কাজ আমরা এখন করি লিখে ফেলেন জোরে জোরে তিনবার লেখেন তিনবার কেউ ক্লাস থেকে চলে যাবেন না আজকে ক্লাসের শেষে কিন্তু আপনাদের জন্য তাবারাকের ব্যবস্থা আছে এবং কিছু ঘোষণা আছে ঠিক আছে তারপর আগে এসে নিয়ে যেতে হবে ওকে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘোষণা রয়েছে আজকে ক্লাসের শেষে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেকে আজকে স্টুডেন্ট আইডি দেন নাই যারা যারা স্টুডেন্ট আইডি দেন নাই তাদেরকে আমরা দেখি কোন একটা লাইনে ফেলানো যায় কিনা তাদেরকে আমরা আজকে ক্লাসে অ্যাবসেন্ট দিয়ে দেবো সে একটা পরিকল্পনা আমাদের ঠিক আছে বুঝতে পেরেছেন কি সমস্যা সেটা শেষ করেছে কে

এখন আপনাদের আমি একটা কাজ দিব এই কাজটা ইমার্জেন্সি আগে করতে হবে সবাই স্টুডেন্ট আইডি দ্রুত রেডি করেন সবাই স্টুডেন্ট আইডি দ্রুত রেডি করেন আপনাদের এখন হাজিরা হবে ঠিক আছে এক্ষুনি হাজিরার জন্য এই লিঙ্কে ক্লিক করেন দ্রুত এই লিংকে ক্লিক করেন সবাই সবাই আমি একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ককে দ্রুত ক্লিক করে হাজিরাটা দিয়ে দেন আপনাদের স্টুডেন্ট আইডি দ্রুত দিয়ে দেন দ্রুত দেরি করবেন তো আপনার স্টুডেন্ট আইডি কিন্তু আমরা না পাইলে তখন প্রবলেম হয়ে যাবে মাত্র চারজন তিনজন দেশে মনে হয় দ্রুত স্টুডেন্ট আইডি দেন দ্রুত দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে দেন আপনাদের অনেক ক্লাস অনেক ক্লাস হবে অনেক এবং শেষে একটা ঘোষণা হবে বলে দিয়েছি তো কেউ ভুল স্টুডেন্ট আইডি দিবেন না একবারে বেশি দুইবার স্টুডেন্ট দিলি সেও ফেল এবং তার প্রেজেন্ট দেওয়া হবে না ওকে দ্রুত 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 স্টুডেন্ট আইডি দিয়ে দেন আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আহ ই করতেছে দিচ্ছে না দ্রুত স্টুডেন্ট আইডি দেন দ্রুত একজন স্টুডেন্ট আইডি দেশে কি জানেন এক দুই তিন সাত শূন্য শূন্য স্টুডেন্ট আইডি কে এরকম হয় বলেন আপনাদের চার সংখ্যার স্টুডেন্ট আইডি দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে দেন দ্রুত আহ ওকে আমি আবারো যারা এখনো লিংক নাই আমি আবারও লিংকটা দিয়ে দিয়েছি ঠিক আছে যারা এখনো হাজিরা দেন না দ্রুত হাজিরা দেন আমরা খাতা দেখবো এর ফাঁকে যাদের হাজিরা দেওয়া হয়ে গেছে তারা খাতা দেখেন দ্রুত দ্রুত নাভিহা জান্নাত নাবা খাতায় আপনার ক্যামেরা অফ আদিবা খাতা কোথায় আইমান খাতা কোথায় ফাতেমা ফারহানা তাপসী লাবিবা কে কে মারিয়াম খাতা কোথায় সাতিয়া আক্তার তাহিয়া মাহাদিয়া মার্জিয়া আতিফা তাসনিম খাতা কোথায় সাইয়েদা খাতা কোথায় আদিবা হ্যাঁ ওকে 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 অনেকেই অনেকেই দেখতেছি এখনও খাতা দেখায় নাই হ্যাঁ ওকে লাবিব 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 নিচে তাকিয়েন না খাতা কোথায় দেখেন রাফিয়া ইসলাম খাতা কোথায় খাতা দেখান দ্রুত দ্রুত হ্যাঁ ওকে আনাজ খান খাতা নাই কেন হ্যাঁ ওকে ওকে খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে চলেন আমরা এখন নতুন আর একটা অক্ষর ক্লিয়ার করব ঠিক আছে ওকে আমাকে একটুখানি টাইম দেন কারণ ওখানে একটা অন্য এসে ছিল চলেন আমরা আবারও স্ক্রিনে ফিরে যাই আপনাদের তাহলে কয়টা অক্ষর এখন পর্যন্ত শেখানো হয়েছে আজকে পাঁচটা চলেন আমরা আরো দুইটা অক্ষর এখন আমরা যে শিখবটা যে আমি লিখতেছি খেয়াল করতে হবে এই যে আবার দেখেন ঠিক আছে আর এটা কি জিব্বার গোড়া আমার সাথে মুখস্থ করেন এটার নাম হলো কফ কি কফ চার লিপ্টান জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ এরকম মোটা আওয়াজে কফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ সবাই বারবার উচ্চারণ করেন বারবার বারবার জিব্বার গোল তারা আমি দেখতে পাচ্ছি অনেকে ফেল যাচ্ছে অনেকে পড়তেছে না তাদের কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে তাদের একটা দুঃসংবাদ রয়েছে তার কারণ তারা ঠিকভাবে পড়তেছে না গড়া তার বার আবার উপরে তালুর সাথে লাগিয়ে আওয়াজে চার লিপ্টেন উচ্চারণ করতে হবে সবাই একসাথে বারবার বারবার পড়েন দেখি কেমন পারেন

এবং আপনারা এগুলো ক্লিয়ার মুখস্ত করতেছেন না এটা কিন্তু আপনাদের জন্য খুবই ক্ষতি হচ্ছে জানেন হ্যাঁ আজকে যদি আপনি এরকম নাম মুখস্থ করেন তাহলে আগামীকালকে আপনার জন্য আমরা মাত্র ছাত্রা করে শিখতেছি একটু মুখস্ত করেন আপনার নাম করলে হবে বলেন হ্যাঁ ওকে আহ তাহলে ফেল গেছে কে কে আমি একটু তাদের নাম বলি আহ গেছে হলো কে কে আমি বলি সুমাইয়া সাতি নাবিহা মেহরিমা নুজহাদ সাবরিয়া আফরোজা আবিদুর রহমান তারপরে লাবিব তারপরে আতিফা দেখছেন এই যেগুলো না যে নাম বলেছি তারা কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই পড়ি নাই পড়ি নাই পড়তে হবে ওকে সবাই তাহলে একটা কাজ করি সবাই এটা লিখে ফেলে দরবার বারবার বারবার লিখে ফেলেন তিনবার লিখবেন তিনবার কয়বার তিনবার জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ চার আলিফটা মোটা আওয়াজে উচ্চারণ করব। আর আপনাদের আজকের ক্লাসে একটা ঘোষণা দিতে চেয়েছিলাম সে ঘোষণাটা আমি আজকে ক্লাসের শেষের দিকে দিব ইনশাআল্লাহ তারপরেও এখন আর একটু বলে রাখি বিষয়টা হলো আজ রাত নয়টার সময় কি বললাম আজ রাত নয়টার সময় আপনাদের অভিভাবকদের একটা মিটিং হবে সেখানে অবশ্যই আপনার আব্বু অথবা আম্মুকে উপস্থিত করবেন ঠিক আছে অবশ্যই এই মিটিংয়ে সবার আব্বু আম্মুকে বাধ্যতামূলক উপস্থিত হতে হবে বুঝতে পেরেছেন তাহলে কি আর মিস করা যাবে মিস করা যাবে না কিন্তু জিভ্বার গোলা তারবার রবার উপরে তালুর সাথে লাগিয়ে জিব্বার গোলা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ কফ মেহরিমা হক স্টুডেন্ট আইডি সেভেন টু ওকে তাহলে আমরা ক্লিয়ার সবাই সবাই দ্রুত খাতাটা দেখান এ আলিনা আপনার খাতা কোথায় হাফিদ আবদুল্লাহ খাতা কোথায় হ্যাঁ ওকে খুব সুন্দর খুব সুন্দর সবাই দেখেন কি সুন্দর লিখতেছে রাদিয়াতুন রাইসা খাতা কোথায় মেহরিমা মেহজাবিন খাতা নাই দ্রুত খাতা মাহমুদ খাতা নাই এম এ কাদের খাতা নাই নাবিলা জান্নাত খাতা নাই মাহিরা খাতা নাই আতিফা তাসনিম খাতা কোথায় মেহরিমা হক কোথায় গেল মাত্র দেখলাম একটু আগে আপনার স্টুডেন্ট আইডি বলে দিয়েছি কিন্তু ঠিক আছে ওকে যাই হোক আমি আবারও একটু ক্লিয়ার করি একটা বিষয় সবাই আমার কথা শোনেন মনোযোগ সহকারে এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে বলতে হবে আমার হাত কি অবস্থায় আছে কয়টা আঙ্গুল উঁচু আছে কয়টা আঙ্গুল নিচু আছে বলতে হবে আপনাদের সবাই দেখি কেমন পারেন ও আগে মিউট করে নি আনমিউট করি এবার বলবেন

রাত নয়টার সময় বুঝতে পেরেছেন কি সবাই আব্বা মুখে অবশ্যই বলবেন তো বাধ্যতামূলক কিন্তু এটা না থাকলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে কি সবাই রাখবেন তো ওকে চলেন আমরা আজকে আরেকটা অক্ষর শিখবো এবং আজকে এই অক্ষরটা আমাদের লাস্ট সবাই দেখেন এই যে অক্ষরের নাম কি জানেন আমি বলবো না কিন্তু কোন জায়গা থেকে উচ্চারিত হয় আমি সেটা একটু বলি জিব্বার গোড়া থেকে আমার সাথে মুখস্ত করেন তাহিদ 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 আগে থেকে লিখতেছে তাহিদ ফেল রুজাই না ফেল আর কে ফেল দেখি রাদিয়াতুন রাইসা আপনি কি করতেছেন দেখি আর কে লিখতেছে ফেল খেল ফেল করাই দি সবাই সবাই মিলে ফেল করাই দি ওকে আমার সাথে মুখস্থ করেন জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া মুখস্থ করেন জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে কেউ পড়তেছে না আমি একটু কান্নাকাটি করি কেউ পড়তেছে না কান্নাকাটি করব ওকে সবে বলেন জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তারপর আবার উপরে তালুর সাথে তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ চিকুন আওয়াজে চারা লিপটা নিয়ে উচ্চারণ করতে হবে কি আওয়াজে চিকন আওয়াজে কফ ছিল কি মোটা আওয়াজে দেখছেন আমি এখন এটা আইমানের কাজ ধরবো আইমান তো অন্যদিকে তাকাত ছিল এবার আইমানকে আমি বিপদে ফেললাম বলেন কাফ কোন দিকে থেকে উচ্চারিত হয় জিবার গোরাই তার তার জিবার থেকে পাশের থেকে বলে দিবেন না প্লিজ জিব্বার গোলা থেকে একটু বাড়িয়া তার আবার উপরে তালুর সাথে লাগিয়া চিকুন আওয়াজে চারা লিপটা নিয়া কাফ অক্ষরটি উচ্চারিত হবে সবাই একসাথে জোরে জোরে বলেন ম্যাশা আল্লাহ খুব সুন্দর সবাই কাপটা লিখে ফেলেন কে লিখতেছে আমি দেখবো কে লিখতেছে না অনেকে দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি নাই তারপরে আপনারা অনেকে কিন্তু ওখানে দেন নাই যারা দেন নাই তারা সব ফেল তাদের সবাই অ্যাপসেন্ট মাত্র কয়জন দিছে জানেন একুশ আর আঠাইশ মানে বিশ ত্রিশ জন মত একচল্লিশ জন মাত্র আপনারা স্টুডেন্ট আইডি দিয়েছেন বাকিদের সবাই আমি খুব মজা হবে তিনবার লেখেন তিনবার তিনবার ও অন্যটাই গিয়েছিলেন দ্রুত লেখেন দ্রুত এই যে মারিয়াম মারিয়াম খুলনায় বাড়ি খুলনা রামিষা নুসাইবা শুয়ে পড়লে হবে রামিষা রামিষা বুঝলাম না কোন রামিষা আপনার বাড়ি কোথায় হ্যাঁ ওকে ঠিক আছে আহ সবাই দ্রুত খাতা দেখান সবাই দ্রুত দ্রুত খাতা দেখেন আমি সবাই খাতা দেখব দেখি খাতা দেখাচ্ছে না কে কে আমি একটু দেখেনি আমি আজকে কি কি করেছি এটা আমি দুজনের পরীক্ষা নেব দেখান দেখি কে দেখাচ্ছেন কিন্তু লেখেন নাই দেখছেন জারিফ খান কি করলো আপনি লেখেননি কেন বলেন আর কে লেখেনি দেখি সুমাইয়া খাতা কোথায় লাবিব আল হাসান খাতা কোথায় সুমাইয়া রহমান খাদানা দেখছেন ওকে আসসালামু আলাইকুম মিসবা ক্যামেরা ওয়ান নাই নাবিলা জান্নাত ক্যামেরা ওয়ান নাই আতিফা আনোয়ার আতিফা নাওয়ার নাই তারপরে মঈন আব্দুল্লাহ নাই আদিবুর আবিদুর রহমান খাতা নাই দেখছেন ওকে সবাই খুব সুন্দর হয়েছে আমরা এখন তারপরে যাচ্ছি চলেন আমরা আজকে টোটাল কয়টা অক্ষর শিখলাম আটটা অক্ষর না সাতটা কয়টা শিখেছি দেখি আমি কয়টা শিখেছি আমরা সবাই একটু খেয়াল করবেন কয়টা অক্ষর শিখেছি চার আর তিন সাতটা প্রথমে আমরা শিখেছিলাম যা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি এবার আবার একটু বলি আর কোন অক্ষরে কয় লিপ্টান সেটাও একটু লিখে দিচ্ছি ঠিক আছে খেয়াল করবেন এই যা করে একালিফটান টান কয় লিফ একালিফ আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে উচ্চারণ করব। যা ঠিক আছে চিকুন আওয়াজে আর একটু ঝিঝি পুকার নেও নেয় একটু আওয়াজ হবে যা এরপরে শিখেছিলাম এ অক্ষরটা জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে চিকুন আওয়াজে এরকম একটু আওয়াজ হয়ে উচ্চারণ করতে হবে চারে লিপটেনে পড়তে হবে ঠিক আছে এরপরে আমরা শিখেছিলাম এ অক্ষরটা আর এ অক্ষরের নাম হলো মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব চারে লিপটেনে পড়ব জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব সাদ তারপরে শিখেছিলাম এ অক্ষরটা এ অক্ষরে আমরা তিন আলিফ টেনে পড়বো কয়ালিফ জিব্বার গোলার কিনারা উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করবো ঠিক আছে তারপরে শিখেছিলাম নিচের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে একালিফটা নিয়ে উচ্চারণ করে পড়বো ঠিক আছে আপনাদের কিন্তু শেষে ঘোষণা রয়েছে বলেছিলাম কিন্তু কেউ চলে যায় না তারপরে শিখেছিলাম আমরা এই অক্ষরটা আর এ অক্ষরে আমরা চার চারে টেনে পড়বো কয় লিফ চারিফ কোন জায়গা উচ্চারিত হবে জিব্বার গোলা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া মোটা আওয়াজে চার চারা টেনে পড়তে হবে আর শেষে হালকা বাতাস বের হবে ঠিক আছে ওকে তারপরে শিখেছিলাম আমরা এই অক্ষরটা এ অক্ষরেও চার আলিফ টেনে পড়তে হবে কয় এলিফ চার আলিফ টেনে পড়বো আমরা ওকে কোন জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার গোড়ার থেকে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ চিকুন আওয়াজে চার আলিফ টেনে উচ্চারণ হবে এবং শেষে হালকা বাতাস বের হবে কাফ ক্লিয়ার সবাই আমি আশা করি সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন ঠিক আছে আমাদের এই সাতটা অক্ষর আজকে পড়া তাহলে আমরা আরবি উনত্রিশটি হরফ ছিল তার থেকে তিন সাথে শিখে ফেলেছি এখনো কয়টা অক্ষর বাদ রয়েছে এখনো আপনাদের সাতটা না আটটা অক্ষর বাদ রয়েছে তাওহিদ ক্লাসে শুয়ে পড়ে ক্লাস করতেছে ঠিক আছে তাহিদ কিন্তু শুয়ে পড়ে ক্লাস করতেছে আমরা সবাই তাহিদকে একটু দেখি তাহিদ কিভাবে শুয়ে রয়েছে দেখবো আমরা হ্যাঁ ওকে যাই হোক এখন এই যে বিষয়গুলো বললাম এটাই আমাদের আজকের পড়া আমি আশা করবো ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে পড়বেন এবং আগামীকাল শুক্রবার তাই না শুক্রবার আজকে রাত নয়টার সময় অভিভাবকদের একটা মিটিং হবে সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি কি বলেছি বুঝতে পেরেছেন আজ রাত নয়টায় আপনার আব্বু আম্মুর সাথে আমাদের একটা মিটিং হবে ঠিক আছে আপনার আব্বু আম্মুকে এক্ষুনি বলবেন যে আব্বু যে আম্মু হুজুর আপনাদের সাথে মিটিং করবে আজকে রাত নয় এটা বলবেন তো সবাই সবাই বলবেন তো কে 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 বলবে এরকম হাত উঁচু করতে হবে দুই হাত উঁচু করতে হবে আমি দেখবো দুই হাত এই যে যে বলবে না শেষে দেখি কে কে বলবে না ওকে ঠিক আছে তাহলে হাত নামান তাহলে এই বিষয়টা বললাম এবার সবাই হ্যান্ড রাইস করেছিলেন যারা দ্রুত হ্যান্ডটা নামান আমি আর একটা জিনিস একটু শুনবো আপনাদের কাছে দ্রুত 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 হ্যান্ড নামান কিভাবে নামাতে দেখছো ওকে হ্যান নামাই হ্যান্ড নামান সবাই হ্যান্ড নামান আরই করেন না এবার আমি যেটা বলবো আজকে আসরের নামাজ পড়েননি কে কে তারা এইভাবে একটা হাত উঁচু করেন আসরের নামাজ পড়েননি কে কে আমি দেখি কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আমি আর গুনব না অনেক অনেকেই শোনেন আপনারা এখন বাজে কয়টা এক্ষুনি নামাজ মানে আজান মানে আজান যদিও মাগরিবের টাইম হয়ে গেছে প্রায় এক্ষুনি উজু করে দ্রুত আপনারা নামাজ পড়ে নেন আসরের নামাজ দ্রুত পড়ে নেন এক্ষুনি পাঁচ মিনিটের ভিতরে নামাজটা কমপ্লিট করেন আজান দেবে বলে এক্ষুনি মাগরে বেরোবার ঠিক আছে যারা নামাজ পড়েননি তারা ক্লাস থেকে বের হয়ে যান আর রাত নয়টায় ক্লাস অভিভাবকদের মিটিং রয়েছে আব্বু আমুর সাথে মিটিং আছে এটা অবশ্যই আব্বু আমুরে বলেন রাত নয়টায় আমরা আপনাদের মিটিং এর আইডি দেবো ইনশাল্লাহ ঠিক আছে বুঝতে পেরেছেন আপনাদের ক্লাস শেষ এখন যাদের কথা রয়েছে তাদের আমরা দুই মিনিটের জন্য তাদের কথাগুলো শুনব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ